করে দ্বীনের আওয়াজ নবী জীবনে গালি দেয় নাই আমার নবীর সুন্দর ব্যবহারে বেঈমানেরা দলে দলে মুসলমান হয়ে গেছে ও নবীর আশিকের দল তুমি কি চাও না তুমি একা জান্নাতে যাবা নাকি আমাদেরও নিয়ে যাইবা আমার নবী কানতে কানতে জীবনটা শেষ করলেন উম্মত যেন জাহান্নামে না যায় আম্মা জান আয়েশা বলেন আমি একদিন দেখি আমার রুমের ভিতরে বসে নবীজি গুন 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 করে কান্না করে আমি আয়েশা ভয় পেয়ে গেলাম নবী বেয়াদবি হয়েছে নাকি কেন কাঁদেন মায়ার নবী বলে না আয়েশা তুমি কেন বেয়াদবি করবা আয়েশা বলে নবী আমার বয়স অনেক কম ছয় বছরে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে নয় বছরে আমি আপনার ঘরে আসলাম আমার এই বয়সে ভুল হতে পারে এই জন্য না জানি কোনো কষ্ট পায় না রে আয়েশা নবী তাহলে আপনি কেন কাঁদেন মায়ার নবী বলেন আয়েশা হাসুরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে জন্য কাঁদি আমার উম্মতের কি উপায় হবে সেই হাসুরের দিন যেই হাসুরের ময়দানে সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে ওই সময় আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন লিবানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার আমার আল্লাহর রাগান্বিত আওয়াজে হাসুরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে অন্যদিকে জাহান্নামের আওয়াজ জাহান্নাম বলবে আল্লাহ কই গুনাহগার গুলো কই আমার পেটে দাও ও আয়েশা ওই সময় মানুষগুলো দাঁড়াবে সব উলঙ্গ সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে শুরু হয়ে যাবে পায়খানার রাস্তা দিয়ে পেটের নারী বুড়ি গুলো পড়তে থাকবে কান্নার কোনো শেষ হবে না কেমন ভয়ঙ্কর অবস্থা হলে নবীদের কোনো গুনাহ নাই তারাও নাফসি নাফসি বলে কাঁদবেন মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও সহ্য করতে পারি না হাসুরের ময়দানের গরম ঈসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও ইব্রাহিম নবী কান্না করবেন আমাকে বাঁচাও আম্মা জান আয়েশা বলেন নবী তখন আপনি কি করবেন আপনি তো দু জাহানের সরদার মায়ার নবী কাঁদেন আর বলেন আয়েশা ওই মুসিবতের সময় আমি মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব আর বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় আমি মদিনার নবী জান্নাতে যাব না উম্মতেরে বাঁচাও বাঁচাও আমি নবী উম্মতের জন্য কান্না করব ও চট্টগ্রামের আশিকে রসুলের দল তোমার আদর্শ মদিনার নবীর মোহাম্মতের আদর্শ কই একটা মানুষের গালি দেওয়ার গুণটা পাইলা রে বাবা সালাম দেওয়ার গুণটা কি অর্জন করতে পারলাম একটা বান্দাকে লাঠি মারিয়া তাড়াইয়া দেওয়ার গুণটা অর্জন করেছো বুকে লাগাবার গুণটা কি অর্জন করতে পারলা না যেই লোকটা বুঝে না তারে হাতে পায়ে ধইরা বুঝাবা এটাই তো নবীর আদর্শ যেই লোকটা দাড়ি রাখে না তাকে তুমি দাড়িওয়ালা বানানোর জন্য তুমি পকেটের টাকা ব্যয় করিয়া মায়ার আদর দিয়া বুঝাইবা এটাই তো নবীর আদর্শ বলো বাবা তুমি কোন নবীর দরবারে গিয়া গালাগালি শিখছো বলো রে বাবা আজকে তুমি ভাগ করতেছো আমি এক দল করি তুমি আর এক দল করো অথচ চিন্তা করে দেখছো নি রে বাবা এ যুবকের একটু ভালো করিয়া শুনিয়া রাখ রে বাবা যদি ভুল বলি বল আমি তোর কাছে কানে ধরিয়া তওবা করে ক্ষমা চাইব
হিন্দুদের ধর্ম আলাদা আদর্শ আলাদা ইহুদির ধর্ম আলাদা আদর্শ আলাদা খ্রিস্টানের ধর্ম আলাদা আদর্শ আলাদা বৌদ্ধদের ধর্ম আলাদা আদর্শ আলাদা এবার একটু জবাব দাও মুসলমানের ধর্ম কি এক না আলাদা তুমি তাবলীগ তুমি ধর্ম নাই কেউ দেওবন্দী কেউ এই দুনিয়ার মধ্যে যে যেই লাইনে চলো ও বাবা তুমি দাঁড়াইয়া নবীর সালাম দাও কেউ বসে সালাম দাও যে যেই লাইনে আসো বলো বাবা তুমি মুসলমান কিনা যদি বলো হ্যাঁ তাহলে তুমি আলাদা কেন পাঠ করতেছো তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার ধর্ম আমার ধর্ম এক তুমি আমি দুনিয়াতে আরসিও এক তোমার কাবা আমার কাবা এক দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাব সিস্টেমও হবে এক তোমার আমার তিনটা কাফন হবে কালার হবে এক কে সুন্নি কে ওয়াহাবি কে চরমোনাই কে তাবলিগ কে আওয়ামী কে বিএনপি কে ধনী কে গরিব কাফনের ভিতরে ঢুকলে আর খবর হবে না লেখাও থাকবে না কে কোন দলের লোক তিনটা সাদা কাফন জানাজার সিস্টেম হবে এক কবরের সাইজও হবে এক ওই কবরে রাখার পরে সবাইকে প্রশ্ন করবে তিনটা তাও এক তুমি হিন্দু না মুসলমান নাকি তুমি তাবলিগলা না চরম নাই না তুমি পাসকল্লি না গোলটুপি না সবুজ না সাদা কোনো ভেদাভেদ নাই কবরের ফেরেশতা তিনটা প্রশ্ন সবার বেলায় করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তোমার আমার মায়ার নবী বলেন তার কবর হবে রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ আর এই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো তার কবর হবে হুফরাতুন মিন হুফারিন নার ও আল্লাহর বান্দা আমার নবীর আদর্শ কেন এখনো অন্তরে ঢুকাইতে পারো নাই আমার নবীরে গালি দিত নবী তার কাছে বেশি যাইতেন নবী তার জন্য বেশি বেশি দোয়া করতেন আজকে তুমি আমারে গালি দিলা 13 বার বলো আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করছো কয়বার গালি দিয়েছো শত শতবার বলো তাহাজ্জুদ পড়িয়া মাওলার কাছে হেদায়েতের দোয়া করেছো কয়বার কই নবীরা আসে তোমার মতো বান্দা নামাজ বাদ দিয়া দাড়ি বাদ দিয়া পর্দা বাদ দিয়া যদি মাওলার নবীর সুপারিশ পাও তাহলে দাড়ি কামানেওয়ালাদের আর অপরাধটা কি হবে এরে নবীর উম্মতের দল আল্লাহর বান্দা কাঁদতেছেন কিন্তু বিধর্মীর অন্তরে মায়া জন্ম হয়ে গেছে মনে আছে নি বিধর্মীর অন্তরে মায়া দেখে বলে তোমার জাতি ভাই মুসলমান তোমাকে তারাইয়া দিছে বলে হ্যাঁ কয় তুমি যদি মনে কিছু না দাও আমি তোমারে কিছু টাকা দেই ধার পারলে দিও না পারলে দাবি নাই যাও তুমি ইফতারির আয়োজন করো আল্লাহর বান্দা গরিব চোখের পানি মুছতে মুছতে যায় দ্রুত গতিতে হালকা পাতলা ইফতারির আয়োজন করলো বিধর্মী টাকা দিল ওই টাকা নিয়া ইফতারি সামনে নিয়ে দোয়া কবুলের সময় সন্তানগুলো নিয়ে স্ত্রীকে নিয়ে আল্লাহর বান্দা গরিব মানুষ হাত উঁচু করে আল্লাহর কাছে কান্না করে আল্লাহ বিধর্মী লোকটা আমাকে ইফতারির আয়োজনের টাকা দিল ধার আমি দিতে পারবো কিনা জানি না এখন ওই লোকটার জন্য একটু দোয়া করতে মনে চায় ও আল্লাহ বিধর্মী লোকটার জন্য কি দোয়া করব জানি না মাওলানা আমি মূর্খ মানুষ দোয়া করি তুমি কুদরতের হাতে তার সিনায় ঈমানের নূরের বাতি জ্বালায় দাও আল্লাহর বান্দা এই দোয়া করিয়া ইফতারি করলো এরপরে রাতের বেলা আরামে ঘুমায় গেল মাওলার কুদরত শুরু হয়ে গেল বান্দার চোখের পানি বৃথা যাইতে পারে না ওই মুসলমান অহংকারী ধনী আরেক মুসলমানের লাত্তি মারিয়া তারাইয়া দিয়া ঘুমাইছে রাতের বেলা স্বপ্ন দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে কিয়ামতের মাঠে মানুষগুলো সূর্যের গরম
ওদিকে জাহান্নামের আওয়াজ মানুষগুলো সুটা সুটি করে কই যাবে গরম সহ্য করতে পারে না যেই মুসলমান অহংকারীটা নজর করে দেখে হাসরের মাঠের একপাশে একটা সুন্দর বিল্ডিং দেখা যায় সূর্যের গরম থেকে আত্মরক্ষার জন্য দৌড়াইয়া বিল্ডিং এর কিনারায় হাজির গিয়া কয় দারোয়ান তালা লাগাইছো কেন দরজাটা খোল আমি একটু ভেতরে ঢুইকা আরাম করব আমি সহ্য করতে পারি না গরম দারোয়ান কয় এই বিল্ডিং তোমার না দেখছনি নাম লেখা আছে কয় জানি না বুঝি না কার নাম কয় আল্লাহর পথে গরিবের যারা সাহায্য করবে তাদের জন্য এই বিল্ডিং আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে ঘুমের মধ্যে চোখে দেখে পানি পাগল হয়ে গেছে কি অপরাধ করেছি আমার মুসলমান ভাইকে কাঁদাইছি এইবার সকাল বেলাই হলে দৌড় দিব সকাল হতে না হতে একটা দৌড় দিয়া মুসলমানের বাড়ির দরজায় গিয়া কয় ভাই আমারে মাফ করে দে তোর ইফতারি হইছিল উনি কয় হইছে কে টাকা দিছে কয় তোমার জানিয়া লাভ নাই কয় দিছে কে একটু বল কয় ওই এলাকার এক বিধর্মী আমারে দিছে এইবার কয় আমারে মাফ কর কা আমি কি মাফ করব আমার তো ইফতারি হয়ে গেছে ওইবার লোকটা মুসলমান অহংকারী দৌড়াইয়া গেছে বিধর্মীর ঘরে বিধর্মীর ঘরে গিয়ে কয় ভাই আমারে বুঝি সর্বনাশ করেছো বিধর্মীকার সর্বনাশ আমি করি না হলে তুমি নিজেই সর্বনাশ হয়েছো কি ব্যাপার কয় তুমি কয় টাকা দিছো গরিবের কয় জানার দরকার কি আমি ফিরায় দিতে চাই কয় না আমি তো দাবি রাখিয়া টাকা দেই নাই তুমি ফিরাইয়া দিবা কেন গতকালকে লোকটারে কাদাইয়া ফিরাইয়া দিছো এখন এত মায়া কেন বিল্ডিং দেখা পাগল হয়ে গেছে মুসলমান আর সহ্য হয়ে গেল বিল্ডিং দেখেছি ঘুমের ঘরে আবি আর তুমি বিধর্মী কেমনে বুঝছো আমি বিল্ডিং দেখেছি বিধর্মী কয় মুসলমান আমাকে আর বিধর্মী বলে ধাক্কা দিস না রে মুসলমান আমি এখন আর বিধর্মী নাই বলে তো কি হয়েছো বলে আমি যখন গরিবের টাকা দিছি আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে কারণ এমন একটা মুহূর্তে আমি সহযোগিতা করেছি যেই মুহূর্ত ইফতারির টাইম রাতের বেলা যখন আমি ঘুমাইছি ঘুমের ঘরে দেখি মদিনাওয়ালা নবী হাজির মদিনার নবী এসে আমার হাত ধরে কয় কালেমা পড় আমারে মায়ার মদিনার নবী এসে কালেমা পড়ায় দিয়েছে আমি সজাগ হইয়া দেখি আমার জবানে কালেমা চলতেছে আর আমাকে দেখাইছে তোর জন্য জান্নাতে বিল্ডিং ও মদিনার নবীর আশিকের দল একটু বালিশে মাথা লাগাইয়া চিন্তা করিও মুসলমান হইয়া মুসলমানের বুকে লাগাইতে পারলা না এত হিংসা কেন নবীর আদর্শ কোথায় গেল তুমি উম্মত কোথায় গেল ও নবীর আশিকের দল এখন পর্যন্ত আশিক দাবি করতেছো আমার মনে হয় তুমি এখন পর্যন্ত নবীকেই চিনতে পারো নাই এই জন্য অনুরোধ করে বলবো ওলামায়ে কেরামদের কাছে যাও বাহাদুরি করিও না ওই আলেমের কাছে যাইও যেই আলেমদের বয়ানে দিলটা নরম হয় যেই আলেমের বয়ানে আমল বাড়ে যেই আলেমের বয়ানে চোখে পানি আসে যেই আলেমের কাছে গেলে মানুষ আমলওয়ালা হয় তাদের কাছে বসো তাদের বয়ান শুনিও দুই ঘন্টা বয়ান শোনার দ্বারা যদি তোমার দিনের মধ্যে একটু পরিবর্তনের ছোঁয়া লাগতে পারে তাহলে তুমি যদি দীর্ঘ বছর আলেমদের কাছে উঠা বসা করো তোমার অন্তর কেন পরিবর্তন হবে না অনুরোধ বিনয় অনুরোধ করে বলবো রে বাবা আল্লাহর মহাব্বত অন্তরে তৈরি করো তওবা করো পেছনে যত অন্যায় করেছো কারে জানি কষ্ট দিয়েছো কার চোখের পানি জানি ফালাইছো এখনো সময় আছে তওবা করে নাও ওই অন্ধকার কবর বড় একার ঘর
ওই কবরে আমি বক্তা আমি বাংলা না কোনো প্রশ্ন করা হবে না ওই সাদা কাপড় যখন পরাইবে আমার গায়ের জামাটা পর্যন্ত বেলের দিয়া কেটে কেটে আমার আপনজনেরা রেখে দিবে ওই কবরে যদি জবাব দিতে পারি আমার রব আল্লাহ আমার ধর্ম ইসলাম আমার নবী মুহাম্মদ তো জান্নাত পাবো কিন্তু যেই গুনাহগার হইয়া রওনা দিতেছি কবরের জগতে গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিহ্বা না পাক অন্তর না পাক আমার ভেতরে অহংকারের গুনাহ হাসাদের গুনাহ হিংসার গুনাহ গীবতের গুনাহ আমি এই অবস্থায় তওবা না করিয়া যদি কবরে যাই আমাকে যখন প্রশ্ন করবে রবের পরিচয় দাও আমি বলবো হা হা লা আদরি আমি কিছুই জানি না রবের সাথে যাদের মোলাকাত করার তামান্না অন্তরে জাগবে তাদের জন্য করণীয় নেক আমল তবে সাবধান আমলের মধ্যে যেন শিরিকের গন্ধ না পাওয়া যায় আমলের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তৈরি হয় আরে আমলটা কিছু আছে মূল আবার কিছু আমল আছে ওভার সরকারি চাকরিজীবী চাকরি করে বা কোন বেসরকারি কোম্পানিতে চাকরিজীবী চাকরি করে ডিউটি 8 ঘন্টা বেতন কত বলে 10,000 কর্মচারীরা 10-8 ঘন্টা ডিউটি করে চলে যায় কিন্তু একটা গরীব ব্যক্তি 10,000 টাকায় তার সংসার চলে না ঘর ভাড়া চলে না সন্তান খানা পায় না 8 ঘন্টা ডিউটির পরে বান্দা আরো সময় দিয়ে ওভার ডিউটি করে হঠাৎ একদিন মালিকের নজর পড়ে গেছে ডাক দিয়ে কয় বাবা এদিকে শুনে যাও তোমার বাড়ি কই কি অবস্থা সব হাল জানলো বলে তুমি ডিউটি কয় ঘন্টা বলে 8 ঘন্টা বেতন কত 10,000 এরপরও কেন তুমি ওভার ডিউটি করো বলে আমার 10,000 টাকায় হয় না ঘর ভাড়া সন্তান পরিবার এবার বলে তুমি ভাড়া থাকো নাকি বলে হ্যাঁ মালিকের অন্তরে মায়া লাগছে এই ছেলেটারে আমি মূল ডিউটির বেতন যা পায় দিয়ে তো দেওয়াই হয় তবে আলাদা কিছু দেওয়া দরকার বলে তোর জায়গা জমি আছে নি কয় নাই বলে এক কাঠা দুই কাঠা রাখতে কি পরিমাণ টাকা লাগবে গ্রাম এলাকায় কয় মোটামুটি 10-12-15 লাখ হলে হয়ে যাবে ম্যানেজারকে ডেকে বলে ম্যানেজার এই ছেলেটাকে এই ব্যক্তিটাকে 10 লাখ টাকা দিয়ে দাও জমিন কেনার জন্য ওভার ডিউটির দ্বারা মালিকের মন আকৃষ্ট হয়ে গেছে মহাব্বতের পার্সেন্ট বেড়ে গেছে মহব্বতের হাদিয়ার কোন সীমানা নাই এমনি মূল ডিউটি করিয়া বেতন পায় মাসে 10,000 আর মহব্বতের ধাক্কায় পেয়ে গেল 10 লাখ আল্লাহ কয় আমি মানুষ বানাইছি এবাদতের জন্য দৈনন্দিন 5 বেলার নামাজ পড়বা মূল ডিউটি এশরাক আওয়াবিন 4 তাহাজ্জুদের নামাজ পড়বা তোমরা ওভার ডিউটি রমজানে রোজা রাখবা মূল ডিউটি অন্য দিন বৃহস্পতিবারে সোমবার দিন রোজা রাখবা ওভার ডিউটি ওভার আমল করতে করতে যারা সামনের দিকে আগায় যাবে তার উপর আমার আল্লাহ তাআলার একটা কুদরতের মায়ার নজর পড়ে যায় ওভার ডিউটি করনেওয়ালা রাতের বেলা ঘুমায় না ভোর রাত্রে আল্লাহর দরবারে হাজিরা দিতে দাঁড়ায় যায় আমার আল্লাহ প্রথম আসমানে নজর দেন ওভার ডিউটি করনেওয়ালার উপরে নজর পড়ে যায় আল্লাহ কয় ও বান্দা তুই 5 বেলার নামাজ পড়ার পরেও তুই এত ওভার ডিউটি কেন করো কয় আল্লাহ 5 বেলা নামাজের পর আমার মধ্যে মহব্বতের পার্সেন্ট বাড়াইতে চাই তোমার রহমতের আশায় আর এবাদত করি যত করব তত তোমার মহব্বতের নজর পেয়ে যাব আল্লাহ বলেন যা বান্দা আমি অন্যদের তুলনায় তোর উপরে আমি রহমতের দৃষ্টি আরো বাড়ায় দিলাম দুনিয়ার জীবনে আমি আল্লাহ তোরে অনেক কিছু দিয়ে দিলাম এমন কিছু আল্লাহ দেন যদিও কোটিপতি না তবে কোটিপতিরা তার গোলাম হতে বাধ্য হয় ইলমে রায় যা জুকরদান বেহেসাব خلق را دادن جواب با سوا
আল্লাহ তাআলা বলেন যারা রবের মোলাকাত চাও তোমরা নেক আমল করো যেখানে আল্লাহ ঈমানের বয়ান করেছেন সেখানে আমলের বয়ান করলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া'আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমার নবীজির কোনো গুনাহ নাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী দীর্ঘ সময় নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সময় কাটাইতেন নফল ইবাদত আম্মা জান আয়েশা বলেন পয়গম্বর আপনার কোনো গুনাহ নাই এরপরেও কেন ইবাদতে সময় কাটায় কষ্ট করেন মদিনার পয়গম্বর বলেন افلا اكون عبدا شكورا زي الله আমাকে অনেক নিয়ামত দান করেছেন ওই আল্লাহর জন্য আমি সামান্য হলেও কি কিছু করব না আমি কি অকৃতজ্ঞ হয়ে যাব এটা তো হতেই পারে না আল্লাহ আমাকে অনেক দিয়েছেন সেই তুলনায় আমি তো কিছুই দিতে পারি না মায়ার নবী নামাজে দাঁড়াইলেন সাহাবী পেছনে দাঁড়ালেন নবী তেলাওয়াত শুরু করলেন আলহামদু সূরা শেষ করে সূরা বাকারা পড়া শুরু করলেন সাহাবী পড়তে নবী তেলাওয়াত করতেছেন শুনতেছেন নামাজ লম্বা হয়ে যাচ্ছে সূরা বাকারা শেষ করে নবী রুকুর মধ্যে যাবেন কয় না সূরা আলে ইমরান শুরু করে দিলেন নবী আমা তেলাওয়াত চলতেছে 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 আলে ইমরান পড়ে নবী নামাজের রুকুর মধ্যে যাবেন কয় না সূরা নিসা তেলাওয়াত শুরু করলেন এইভাবে পড়তেছে নামাজ নবী দীর্ঘ সময় নামাজে দাঁড়ায় রইলেন কারণ আল্লাহর সাথে বান্দার সম্পর্কের সূত্র হলো মূল সূত্র দুইটা একটা হলো কোরআনের তেলাওয়াত আর একটা হলো নামাজ আর নামাজের মধ্যে দুইটা অবস্থা হলো আল্লাহর সাথে মহাব্বতের গভীর কাজ একটা হলো দাঁড়ানোর সময় আর একটা সিজদার সময় দাঁড়াইয়া বান্দা কোরআন তেলাওয়াত করে ওই সময় বান্দা আল্লাহর সাথে মহাব্বতের বন্ধন মজবুত হয়ে যায় নবীজি এজন্য দাঁড়াইয়া সময় কাটাইতেন বেশি তেলাওয়াত করতেন বেশি সিজদায় গিয়াও দীর্ঘ সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত ওই সময় জমে যায় আমলের লাইনে আল্লাহর নবী মুজাহাদা করেছেন আল্লাহ কয় বান্দা তুমি নেক আমল করো কারণ আমল যত বেশি করবা তোমার মহব্বত আমি আল্লাহর পক্ষ থেকে বেশি বেড়ে যাবে আমল যত বেশি করবে আল্লাহর মহব্বত তার মধ্যে তত বেড়ে যাবে এই আমল দুই প্রকার নেক আমল বাদ আমল ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব জায়েদা মুআক্কাদা সব নেক আমল হারাম মাকরু তাহরিমি তানজিস গুনাহে সগীরা কবিরা জায়েদ নাজায়েজ শিরিক বিদআত কুফর সব বাদ আমল বাদ আমল আবার দুই প্রকার ফাহশা আর মুনকার ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولا ذكر الله اكبر নিশ্চিত নামাজ মানুষকে সমস্ত পাপের কাছ থেকে ফিরায় রাখবে ফাহশা ও বদআমল মুনকার ও বদআমল ফাহশা এবং বদআমল যেগুলো বুঝার জন্য বিবেক যথেষ্ট দলিলের প্রয়োজন হয় না মুনকার এমন বদআমল যেগুলো সমাধানের জন্য দলিলের প্রয়োজন হয় বিবেক যথেষ্ট হয় না গালি দেওয়া বদআমল মিথ্যা বলা বদআমল এগুলো বিবেক বুঝে ফেলছে কারণ দুনিয়ার কোনো বেঈমান গালি পছন্দ করে না মিথ্যা পছন্দ করে না মা বাবায় মিথ্যা বলবে সন্তান মেনে নেয় না গালি দিবে মেনে নেয় না কিন্তু কিছু বদআমল আছে যেগুলো দলিল ছাড়া সমাধান করা যায় না যেমন সিজদা করা একটা নেক আমল সিজদা করা বদ আমল না নেক আমল সিজদা যদি কেউ মাজারে দেয় নেক আমল কথা বলে সিজদা যদি কেউ বট গাছে দেয় কবরে দেয় কোন পীর সাহেবের কদমে লাগায় নেক আমল কি আমল
কিন্তু যারা পীর সাহেবের কদমে সিজদা করে কবরে মাজারে সিজদা করে তারা কি বদ আমল মনে করে তারা তো সওয়াব মনে করে আপনি গিয়া যদি বলেন বন্ধ কর্তর সিজদা কেন বলে শিরক আল্লাহ যা পাবেন ওই জিনিস অন্যকে দেওয়ার নাম শিরক আল্লাহর মতো আরেকজন আল্লাহ আছে মনে করার নাম শিরক আল্লাহর ক্ষমতার মতো আরো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরক যারা শিরিক করবে তাদের নাম মুশরিক মুশরিকদের জন্য আল্লাহ পাক বলেন জান্নাত হারাম ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ শিরিকের গুনাহ বড় মারাত্মক আপনি যখন বললেন এই মাজারে সিজদা দেনওয়ালা শিরিক করে ফেলেছো সে বলবে তুমি যে বললা আমি শিরিক করলাম দলিল দাও আপনি দলিল দিলেন ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া অন্যকে দেওয়া হারাম আপনার দলিল শুনে বলে থাম দলিল আমগোদারও আছে কি বলে আমরা যে পীরের কদমে বা মাজারে সিজদা দেই এটা ইবাদতের জন্য দেই না সম্মানের জন্য দেই সম্মান এবার আপনি বলবেন তুমি যে সম্মানের দলিল দিলা বললা দলিল পেশ করো বলে নাও দলিল নাও আল্লাহর দরবারে ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করলেন উসজুদু লিআদাম আদমের তোমরা সিজদা করো তাযীমান সব ফেরেশতারা আদমের সিজদা করলো সম্মানের জন্য আবার মিশরের জমিনে ইউসুফ নবীর কদমে ১১ ভাই মা বাবা মিলিয়া সম্মানের সিজদা করলো এবার আমার মতো মোল্লা তো ঠান্ডা হয়ে গেছে দলিল শুনিয়া আদম নবীর সিজদা করছে সম্মানের তো পিসাবরে করলে অসুবিধা কি অসুবিধা কি এই আরেক জালা এখন ভালো আলেম যদি হয় তাকে ডেকে বলবে তুমি যে দলিল দিয়েছো ফেরেশতারা আদমরে সিজদা করেছে ইউসুফ নবীর ১১ ভাই সম্মানের সিজদা করেছে একটু আমাকে জবাব দাও তুমি আদম নবীর উম্মত নাকি ইউসুফ নবীর উম্মত অবশ্যই বলবে আমি মুহাম্মদের উম্মত এবার শুনে নাও সম্মান বুঝি না ইবাদত বুঝি না যে কোনো ভাবেই হোক আল্লাহ সারা কপাল দিয়ে অন্যকে সিজদা দেওয়া মুহাম্মদী শরীয়তে হারাম এইবার তোর আকলকে ধোলাই কর একটু বল আসে কে রসুল আমার নবী মুহাম্মদের থেকে বড় পীর সাহেব জমিনে কেউ আসেনি বড় মুহাদ্দিস বড় মুফাসসির নাই দ্বিতীয় প্রশ্ন জবাব দাও জমিনের মধ্যে মাজারের অভাব নাই মাজার আর মাজার সিলেটে যাবেন মাজার চট্টগ্রাম মাজার বিভিন্ন মাজারে লেখা আছে পাগড়িওয়ালা জুতা চোর থেকে সাবধান এত মাজার চোর বেশি লেখা আছে পাগড়িওয়ালা জুতা চোর থেকে সাবধান মাজার বলো চট্টগ্রামের মানুষ আমার মদিনার নবীর মাজার শরীফ থেকে দামি মাজার কোনটা বলো বুঝা শুনে বলি কেন আজমিরের মাজার খাজা মঈনুদ্দিনের মাজার নিজামুদ্দিন আউলিয়ার মাজার শাহ মখদুমের মাজার শাহ আমানতের মাজার ইব্রাহিম নবীর মাজার আমরা প্রথম কথা একমত হয়ে গেলাম আমার নবীর মতো বড় কোন পীর গোটা দুনিয়াতে সবাই একমত দুই নম্বর কথায় আমরা একমত হয়ে গেলাম জমিনের মধ্যে আমার নবীজির মাজার মোবারক থেকে দামি কোন মাজার নাই বলেন এই জমিনের দরবার শরীফ আছে না নাই মদিনার দরবার থেকে দামি দরবার কোনটা নাই বুঝে শুনে বলছেন তো আমার নবীর মদিনার দরবার থেকে দামি কোন দরবার জমিনে নাই এই তিনটা কথা একমত হইয়া এবার বলো আমার নবীর মাজার আমার নবীর দরবারের মধ্যে কি পরিমাণ সেজদা চলে মাজারে সেজদা দিলে যদি আল্লাহ খুশি হয়
তাহলে শ্রেষ্ঠ মাজার আমার নবীর মাজার সেখানে প্রথম সেজদাটা দাও তারপরে অন্যকে দাও মাজারে মোমবাতি জ্বালাইলে যদি আল্লাহ খুশি হয় বড় একটা মোমবাতি জ্বালাইয়া বানাইয়া বিমান ভাড়া করে মদিনার রওজায় গিয়া আগে মনটা জ্বালাও মাজার দরবারে গরু কাটবা উট কাটবা দুম্বা কাটবা যদি বরকত মনে করো তাহলে মদিনার দরবারে আগে দুম্বা কেটে খাওয়াও জাতি বলো মদিনার নবীর দরবারে আর মাজারে সেজদা চলেনি মোমবাতি জ্বলেনি দুনিয়ার মাজারে আর আল্লাহর নবীর মাজারে আর দরবার শরীফে যা কিছু চলে না সেজদা চলে না মাজারে মোমবাতি জ্বলে না নবীর মাজারে নবীর দরবারে যা চলবে না দুনিয়ার অন্য কোন দরবারে আর মাজারেও তা চলতে দেওয়া হবে না এটা কি নবীর বিরুদ্ধে বললাম আল্লাহ হেদায়াত দান করুন বড় আফসোস মানুষ নফসের গোলামী হয়ে গেছে দাবি করে আশেক রসুল ভাইরা আমার রহমাতুল লিল আলামিন কেমন রহমতের নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ রবের সাথে যদি মোলাকাত করতে চাও তো নেক আমলের মাধ্যমে তুমি অগ্রসর হও তবে সাবধান শিরিকের গুনায় লিপ্ত হবা না আর আল্লাহর দরবারে আমলটা আমলের মতো করবা যে আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় আল্লাহর দরবারে আমলটা গ্রহণ হওয়ার জন্য একটা লাগবে প্রতিরোধক আর একটা থাকতে হবে প্রতিষেধক 100% প্রতিষেধক লাগবে না হয় আমল কবুল হবে না 100% প্রতিষেধকের নাম হলো ইখলাস আর প্রতিরোধকের নাম হলো শিরিক আল্লাহর কাছে আমলটা কবুল হওয়ার জন্য বান্দা ইখলাস থাকতে হবে শিরিকের গন্ধ থাকা যাবে না অল্প আমল যদি করো নাজাতের জন্য যথেষ্ট হবে যদি খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা আমার আমল আমার কাজ যদি একমাত্র আল্লাহর জন্যই হয় সব আমল কার জন্য আল্লাহর জন্য মানে আল্লাহর সন্তুষ্টির জন্য আমার আমল দ্বারা কে খুশি হবেন আল্লাহ আর আল্লাহ বান্দার আমলের দ্বারা তখনই খুশি হবেন যে আমলটা রসুলের তরিকায় হয় কার তরিকায় পৃথিবীর আর কারো তরিকা মানা যাবে না একমাত্র মদিনার নবীর তরিকায় বান্দা আমল করো মদিনাওয়ালা নবীর তরিকা এত সুন্দর জমিনের মধ্যে যত আদর্শ আর তরিকা সবগুলো না পাক একমাত্র মদিনাওয়ালা নবীর তরিকাই হলো আদর্শ হলো পাক দুনিয়ার মানুষের আদর্শ না পাক কেন কয় মানুষটাই না পাক জিব্বা না পাক অন্তর না পাক দেমাগ না পাক মদিনার নবীর আদর্শ কেন পাক কারণ আমার নবী পাক কেমন পাক আমার নবী 63 বছর হায়াতে আমার নবী জিন্দেগিতে ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই এমন একজন নেতার নাম কও যে জীবনে মিথ্যা কথা বলে নাই জীবন নি ঘুমের থেকে উঠে নেতারে ফোন দিলাম টাকা লাগবে 20,000 কইয়াছেন মোবাইল কানে লাগায় ঘরে বয়ে আমি জমিনের উপরেই নাই জাগাত মিছা কথা বলে দিল দিনের বেলা মোবাইলটা কানে লাগায়া এই মোবাইলের দ্বারা কি পরিমাণ মিথ্যা কথা চর্চা হয় তার কোনো সীমানা নাই এর এলাকার মুসলমান ওর যুবক কেমন একজন নবী পাইলি চিনলি না রে যুবক আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজির ঘাম থেকে মিশকের ঘ্রাণ বোতলের মধ্যে ভরে রাখতাম আর আমরা বড় বড় অনুষ্ঠানে ওই নবীর ঘাম মোবারক আতর হিসাবে ব্যবহার করতাম কেমন মায়ার নবী আমার যেই নবীর জন্য আসমান জমিন গ্রহ নক্ষত্র সব পাগল পাড়া হয়ে গেল আমার নবীর চেহারা মোবারকের দিকে কেউ যদি নজর দেয়
দীর্ঘ কয়েক দিনের উপবাসের ব্যক্তির পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় কেমন একজন নবী আমার যেই নবীর জন্য গর্তের পিপীলিকা পর্যন্ত আল্লাহর কাছে আরজি করে নবীর রওজা দেখবে বাইতুল্লাহ দেখবে কেমন একজন নবী পেছনে যুবক কপাল বড় খারাপ সেই নবীকে চিনতে পারো নাই আজকে আমি তোমার পায়ে হাত রেখে রেখে না ঘুম আছে না খানা আছে দিন নাই রাত নাই 12টা মার দৌড়াইয়া দৌড়াইয়া তোমাদের পায়ে ধরে ধরে এই কথা বলি না যে পাঁচ কল্লি মাথায় দাও পাঁচ কল্লি মাথায় না দিলে গুনাহ হবে এই কথা তো জীবনেও বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে বলি নাই লম্বা জামা না পড়লে তুমি জাহান্নামে যাইবা বলি নাই দেওবন্দীদের কাছে না গেলে গুনাহ হবে একবারও বলি নাই রে বাবা তাবলিগে না গেলে নানুপুর চরমোনাই কোন পীরের কাছে না গেলে তুমি জাহান্নামে যাইবা তাও বলি নাই সারাটা দেশ ঘুরে ঘুরে বিনয়ের সাথে বয়ান করি মনে হয় যেন তোমার টাকার কেনা গোলাম এতটা মাথা নত কইরা বয়ান করি একটা উঁচু কণ্ঠে আওয়াজ দেই না বেদবি হবে মনে কষ্ট যাবে এরপরও দুই একটা কথায় কষ্ট লাগে কিনা বারবার ক্ষমা চাইব না যত আল্লাহর কাছে ক্ষমা চাই এত বিনয় হইয়া গোটা জাতিকে দুইটা শব্দ কলবে ঢুকাইতে চাই দুইটা স্লোগান কলবে ঢুকানোর জন্য সারা দেশে দৌড়াই এক নাম্বার স্লোগান এরে আল্লাহর গোলাম দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহ জমিনে যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালা নবী আর কারো গোলামি চলবে না মদিনার নবীর আদর্শ ছাড়া আর কোনো আদর্শ মানা যাবে না দুনিয়ার মানুষ আদর্শ বানাইয়া মানুষের সামনে বিক্রি করে দেয় আবার কয়েক বছর পরে সংশোধনী লাগবে আগের আদর্শ ভালো না নতুন আপডেট করা লাগবে কিন্তু মদিনার নবীর আদর্শ এত পারফেক্ট এবং পাওয়ারফুল কিয়ামত পর্যন্ত যদি নবীর আদর্শ মানতে পারো খোদার কসম বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন দুনিয়ায় শান্তি দিবেন আমার নবী চ্যালেঞ্জ করে গেছেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আল্লাহর কোরআন আর মদিনার আদর্শের সুন্নাত যদি ধরে রাখতে পারো জীবনে তোমার ঈমান ধ্বংস হবে না তোমার ইজ্জত নষ্ট হবে না এই বর্তমান দুনিয়াতে খোদার কসম করে বলি যার কাছে মদিনার সুন্নাত যেই পরিমাণ আছে ওই বান্দা বান্দি ওই পরিমাণ সম্মান আর শান্তিতে আছে তুকু যাও সুন্নতে আহমদ কু যা বা মুহাম্মদ কেবুয়াত নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রসুল মাজদায়ে কানা মাই হাম কুন কবুল ও ভাই জান এই জমিনের মধ্যে আমার নবী 23 বছরের যে আদর্শ রেখে গেলেন যুবকদেরকে বলবো বাবারা নবীজির রেখে যাওয়া সুন্নতের আমল কি হিন্দু ভাইরা করবে খ্রিস্টানেরা করবে নবীর আদর্শের আমল কি ইহুদিরা করবে না কখনোই করবে না নবীর আদর্শ মতো ওরা দাড়ি রাখবে না নবীর আদর্শের দাড়িটা হিন্দু বিধর্মীরা রাখবে না নবীর আদর্শ মতো টুপি তারা পরবে না নবীর আদর্শ মতো পোশাক তারা পরবে না নবীর সুন্নাত অনুযায়ী নবীর আদর্শ মতোই জমিনে মেনে চলবে কারা মুসলমান আপনারাও মুসলমান দাবি করেন অথচ চুলের দিয়ে তাকাইলে মদিনার ঘেরান পাওয়া যায় না চেহারা দিয়ে তাকাইলে মদিনার আদর্শের ঘেরান পাওয়া যায় না ও নবীর আশেকের দল আমার নবীর আদর্শ কি চুল কাটার মধ্যে নাই তাহলে নবীর আদর্শ জবাই করে বেঈমানের পা চাটা গোলামি কেন করো অথচ আমার নবী কেমন দামি শত শত লক্ষ বেঈমানেরা দেড় হাজার বছর পর আমার নবীর আদর্শ দেখছে নবীরে দেখে নাই নবীর আদর্শ দেখি আজকে কালেমা ওয়ালা মুসলমান হয়ে গেছি ও গো নবীর উম্মাতেরা দিশারা
হাদিস রে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরফে ফুসিরত মিজানে নবী বিনে কে তরফে ফুসিরত মিজানে উম্মতের কান্দারি নবী কাদসে উম্মতের লাগি এখন কাদেন নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনে কে তরফে ফুসিরত মিজানে নবী বিনে কে তরফে ফুসিরত মিজানে এরে নবীর আশেক উম্মতের দল আমার নবীর আদর্শ মানলে তোমার শান্তি কোনো অশান্তি নাই আমরা যারা নবীর তরিকা মতো দাঁড়িয়ে রাখলাম টুপি পরি পর্দা করি হালাল খাই আলহামদুলিল্লাহ আমাদের সম্মান তো মোটেও কমে নাই এরপরও আমার যুবক ভাইজানদেরকে একটু প্রশ্ন করি আপনারা যারা নবীর তরিকা বাদ দিয়ে চলতেছেন বলেন আমাদের থেকে আপনারা কি পরিমাণ শান্তি আর সম্মানে আছেন আমি তো চ্যালেঞ্জ দিয়া বলবো আমরা যারা নবীর তরিকা মতো চলি আমাদের মতো সম্মানে শান্তিতে জমিনে আর কেউ নাই সমস্ত বিধর্মীরা ভেতরে ভেতরে চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক মাদ্রাসা বন্ধ হয়ে যাক নবীর আদর্শ বন্ধ হয়ে যাক এরপর এত দুশ্মনির মাঝেও তো আলহামদুলিল্লাহ আমরা তো না খাইয়া মরি নাই এত বড় মহামারী করোনা গেল কত চাকরিজীবীর চাকরি নাই ব্যবসায়ীর ব্যবসা বন্ধ আলহামদুলিল্লাহ কোরআনের কোন মাদ্রাসা এখনো বন্ধ হয় নাই যার কাছে রসুলের সুন্নাত যেই পরিমাণ আছে ওই বান্দা ওই পরিমাণ সম্মান আর শান্তিতে আছে টাকায় শান্তি দেয় না ওই দশতলা বিল্ডিং করে কি লাভ হবে যেই বিল্ডিং এর দরজার সামনে দুদকের চিঠি এসে হাজির ওই টাকা পয়সার মালিক হয়ে কি লাভ হবে যেই টাকার পেছনে গরিবের চোখের পানি গরিবের কলিজা আঘাত মেরে তুমি টাকা নিয়া বলো ওই টাকা দিয়ে কি শান্তি হবে রে বাবা ও আল্লাহর বান্দা শান্তি আমার আল্লাহ দিবেন তবে মুহাম্মদের আদর্শ মানতে হবে না হয় হবে না মুহাম্মদের আদর্শ এত সুন্দর ও আল্লাহর বান্দা নবীর আদর্শের টুপি দাঁড়ি এত সুন্দর আজকে যারা নবীর সুন্নাত অনুযায়ী চলে তাদের মতো সুন্দর আর কাউকে লাগে না রে বাবা ও যুবক আমি বলি না তুমি মাদ্রাসায় আসো স্কুল কলেজ বন্ধ করে দাও না একবারও বলি না বরং তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো আমি দোয়া করি আলহামদুলিল্লাহ লাইনটা থাকো তবে অনুরোধ একটা মা বাবার দোয়া নিয়ে চলবা উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে পাঁচ বেলার নামাজ পড়ো বলতে পারো যুবক ভাই কেমনে করবে এত ব্যস্ত তোমাকে দিয়া বুঝাই তোমার ক্লাসে ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়ুয়া পাঁচ বেলার নামাজ পড়নেওয়ালা মিথ্যা কথা বলবা না সত্য বলো আসেনি তোমার স্কুল কলেজের ছেলে মেয়েরা যদি লেখাপড়ার পাশাপাশি পাঁচ বেলার নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারবা না তোমার আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে আজান হয়ে গেল গাড়ি বন্ধ করে যাত্রী সহ মসজিদে গিয়া নামাজ আদায় করে অভাব নাই বলো বাবা তুমি কেন পারবা না এরে নবীর উম্মতের দল আমার মায়ার নবীর আদর্শ এখনো তুমি অর্জন করতে পারলা না হাশরের ময়দানে নবীর দরবারে কেমনে দাঁড়াইবা ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনারা নবীদের মা সাহাবায়ে কেরামের মা আউলিয়ায়ে কেরামের মা হাফেজে কোরআনের মা আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ইসলাম আর মুহাম্মদ এত পরিমাণ নারীর মর্যাদা ইজ্জত দান করেছেন দুনিয়ার কোন ধর্মে নারীর মর্যাদা দিতে পারে নাই কিয়ামতের দিন
জান্নাতের একটা দরওয়াজা খোলা চারজন নারীকে ডাকবে আসো জান্নাতের চারটা দরজা আটটা দরজা খোলা হবে চারজন নারীকে বারবার আটটা দরজা দিয়া ডাকবে আসো ভেতরে তোমার মেহমানখানা তৈয়ার ওই চারজন নারীকে ডাকা হবে হিসাব লাগবে না বিনা হিসাবে ঢুকে যাও এর মধ্যে একজন নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এরে পর্দার আরামের আম্মা জান কিয়ামতের দিন আমার আল্লাহ যদি বলে দাঁড়াও এমন একজন ব্যক্তি দাঁড়াও আমি আল্লাহ দেখব যেই ব্যক্তিটা আমার মুহাম্মদের হাতে প্রথম কালেমার দাওয়াত কবুল করেছে কে করেছো দাঁড়াও হাশরের ময়দানে আমি আল্লাহ কোটি মানুষের সামনে পরিচয় করাবো দুনিয়ার কোন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবে আমি দাওয়াত কবুল করেছি মুহাম্মদের হাতে প্রথম আমি সেই খাদিজা পয়গম্বরের বিবি আল্লাহ যদি বলে নবীর হাতে কালেমাওয়ালা কোন মুসলমান আমার নবীর আদর্শের দিন জমিনে বাস্তবায়ন করতে গিয়ে বেঈমানের মোকাবেলায় শাহাদাত বরণ করেছো রক্ত দিয়ে দিন জিন্দা করছো শহীদের দরজায় কোন ব্যক্তি প্রথম জীবনটা বিলায় দিছো আমার মুহাম্মদের দিন কায়েমের জন্য দুনিয়ার কোন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় যাবেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলবে আল্লাহ মুহাম্মদের দিনকে জিন্দা রাখার জন্য আমি প্রথম আমার জীবনটা বেঈমানের মোকাবেলায় যুদ্ধের ময়দানে বিলায় দিয়েছি এরে পর্দার আড়ালের আম্মা জান মনটা কি চায় না একজন আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন আপনার সন্তানকে ডাক্তার বানান আলহামদুলিল্লাহ আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে আলহামদুলিল্লাহ আপনার সন্তান একজন প্রফেসর হবে আলহামদুলিল্লাহ ও আম্মা জানেরা আপনার সন্তানটাকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইয়েন তবে অনুরোধ বেয়াদব বানাইবেন না আপনার সন্তানের ব্যবহারে যেন আলেম ওলামারা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন এলাকার কোন মুরুব্বিরা কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে যেন অন্য সন্তান কষ্ট না পায় আম্মা জান ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য শিক্ষিকা কারণ একটা সন্তান মা বাবার তুলনায় মায়ের কাছে সময় দেয় বেশি সন্তান মাকে ফলো করে চলে বেশি এই জন্য বাবার তুলনায় মাকে আদর্শবান হতে হবে বেশি এরে আম্মা জান অমুক ডিসি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো অমুক ওসি সাহেব এসপি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো খোদার কসম যত ভালো ভালো বলতেছেন সব ভালোর পেছনে মায়ের অবদান আর কারো নয় মদিনাতুল মুনাওয়ারা থেকে কালেমার দাওয়াত নিয়ে ভারতের জমিন হিন্দুস্তানে আসলেন খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাই কালেমার দাওয়াত দিতে দিতে লক্ষ লক্ষ বিধর্মী তার হাতে মুসলমান হতে লাগলো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই মায়ের কাছে গিয়ে আনন্দিত মা ডেকে বলে ও মঈনুদ্দিন এত আনন্দিত কেন বলে আম্মা জান আজকে এই ভারতবর্ষে কালেমার দাওয়াত দেওয়ার কারণে বহু লক্ষ লক্ষ বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে আম্মা জান বলে খাজা মঈনুদ্দিন এই বাহাদুরি তোমার না আমি মায়ের অবদান মঈনুদ্দিন বলে আম্মা জান কি আপনার অবদান খাজা মঈনুদ্দিনের মা ডেকে বলে সন্তান তুই আমার গর্বে যেদিন আসরে বাবা আমি মা রাতের বেলা ঘুমাই নাই সিজদায় পড়ে মালিকের কাছে দোয়া করেছি আল্লাহ আমার সন্তানকে তুমি কুতুবুল আলম বানায় দিও দুনিয়াতে আসার পরে আমি মা তোকে যতদিন দুগ্ধ পান করাইছি একটা ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই নাই
এরে আম্মা জান ওই মায়ের দোয়া ওই মায়ের আদর্শ নিয়া ও যুবক সামনে আগাও মায়ের দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি রে রে যুবক ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আল্লাহ এত সম্মান দান করেছেন ওই মা বাবার দোয়ার কারণে তুমি মাওলানা তুমি মুফতি তুমি মুহাদ্দিস তুমি শাইখ হাদিস তুমি একজন ইঞ্জিনিয়ার বড় ডাক্তার বড় সম্মানের চেয়ার পেয়েছো পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো পেছনে তোমার মায়ের কান্নাওয়ালা দোয়া ওই মায়ের দোয়া ছাড়া সামনে রাস্তা অগ্রসর হওয়া যাবে না অতএব স্কুল কলেজে যারাই পড়ো রে যুবক এখন থেকেই তৈরি হইয়া যাও রে বাবা নবীর তরিকার উপরে চলবা মা বাবার দোয়া নিয়া সামনে আগাবা আমার মায়ার নবীর আদর্শ এত সুন্দর জমিনের মধ্যে নবীর আদর্শের মতো সুন্দর আদর্শ নাই লক্ষ লক্ষ বিদর্মীরা নবীর আদর্শের পাগল আল্লাহর এক বান্দা রোজা রাখছে ঘরের মহিলা রোজাদার বাচ্চাগুলো পর্যন্ত রোজা রাখলো কিন্তু গরিব মানুষ ইফতারি করবে এরকম কোনো আনজাম নাই আয়োজন নাই টাকাও নাই হঠাৎ করে বিকেল বেলা ইফতারির আগ মুহূর্ত টাইম আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেল আমি আর আমার স্ত্রী একটু পানি দিয়েও তো ইফতারি করতে পারবো কিন্তু আমার সন্তানগুলোর মুখে কিছু খানা না দিলে তো লজ্জায় আমরা মরে যাব কই পাই টাকা কই পাই খানা আমি গরিব আল্লাহর বান্দা পাগলের মতো হয়ে গেল দেখি কোন বন্ধু বান্ধবের কাছে একটু ধার টাকা নিয়ে ইফতারির আয়োজন করা যায়নি আল্লাহর বান্দা ঘর থেকে বের হইয়া একটু বাড়ির পাশে একটা মুসলমানের ঘরে গেল টাকাওয়ালা মুসলমান গিয়া বলে ভাইজান আমি গরিব মানুষ আজকে রোজা রাখছি কিছু ইফতারির আয়োজন করব কিছু টাকা আমাকে ধার দেন মুসলমান ধমক দিয়ে বলে তোমাকে আমি টাকা ধার দিব না অহংকারী হইয়া গরিবের তুচ্ছ তাচ্ছিল্য করে এখান থেকে তাড়ায় দিল আল্লাহর বান্দা চোখের পানি মুছতে মুছতে বের হয়ে গেল রাস্তা দিয়ে হাঁটে ও মালিক তুমি ছাড়া আমার কেউ নাই ইফতারির সময় আমার বাচ্চাদের মুখে কেমনে আমি হাসি ফুটাবো এই সন্তানেরা ওই মা বাবার ঋণ জীবনটা দিয়েও দিলে আদায় করতে পারবা না যেই পরিমাণ কষ্ট মা বাবা করেছে আল্লাহর বান্দা চোখের পানি মুছতেছে আর রাস্তা দিয়ে হাঁটতেছে কোথায় যাবে নিরুপায় আমার মালিকের কুদরত হঠাৎ করে দেখে বিপরীত দিক থেকে একটা লোক আসতেছে লোকটা আসলে মুসলমান না বিধর্মী যখনই মুসলমানের সামনে মুখোমুখি হয়ে গেল মুসলমান এড়াইয়া যাওয়ার চেষ্টা করলো বিধর্মী লোকটা দাঁড়ায় বলে ভাইজান দাঁড়াও কোথায় তুমি যাইতেছো হঠাৎ করে নজর করে দেখে মুসলমানের চোখে কোথায় পানি টলমল করে বলে ভাইজান তুমি কি কষ্ট পাইয়া কই যাও বলে তুমি বিধর্মী তোমাকে বলে কি লাভ হবে বলো বলে লাভ হোক না হোক একটু বলো রে বাবা মুসলমান বলে ভাই আমার ঘরে সব রোজাদার ইফতারির কোনো আয়োজন নাই আমি গরিব আমার পাশে এক মুসলমানের কাছে গেলাম সে আমারে ধাক্কা দিয়া তাড়ায় দিল মুসলমান মুসলমানের কলিজায় আগলায়া ধরো বুকের সাথে বুক মিলাবে কিন্তু কি এক আদর্শ আমি মুসলমান আপনিও মুসলমান আপনার মাথার টুপি এক রকম আমার টুপি আরেক রকম এই শুধু এতটুকু ব্যবধানের কারণে কিছু মুসলমান আমাদের সালাম দেয় না আমরা সালাম দিলেও তারা নেয় না আছে না নাই আমাকে যখন প্রশ্ন করবে ধর্মের পরিচয় দাও আমি বলবো হা হা লা আদ্রি আমি কিছুই জানি না আমাকে যখন নবীর দেখায় বলবে চিনো আমি তো নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারি নাই
আমার চুলের মধ্যে নবীর আদর্শ নাই দাড়ির মধ্যে আদর্শ নাই পোশাকের মধ্যে মদিনার আদর্শ নাই মক্কাতার মধ্যে নবীর আদর্শ নাই জুতা পরার মধ্যে নবীর আদর্শ নাই খানার মধ্যে নবীর আদর্শ নাই ব্যবসায় নবীর আদর্শ নাই সুদ খাইয়া ঘুষ খাইয়া বেপর্দায় চলে গালাগালি করে গীবত করে জীবনটা নষ্ট করে ফেলতেছি এই অবস্থায় কবরে গেলে নবীরে দেখি এত বলবো হা হা লাদ্রি আমি কিছুই জানি না আল্লাহর নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ অর্ডার দিবে গায়বি আওয়াজ দিয়া বলবে ফেরেশতারা এই নাফরমানের জিজ্ঞাসা করার দরকার নাই ওকে ধর এই নাফরমানের দুনিয়াতে আমি আল্লাহ কম সুযোগ দেই নাই আমার দাও পানি আমার দাও বাতাস আমার দাও সূর্যের আলো চাঁদের আলো আমার দাও গাছের ফল জমিনের ফসল নদীর মাছ খাই একবারও আলহামদুলিল্লাহ বলে নাই আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের কথা বলতে একক্ত নামাজ পড়ে নাই বরং বিরোধিতা করেছে এখন আর দেরি না করিয়া এই নাফরমানের কবরে জাহান্নামের বিছানাটা দাও জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও আল্লাহর নবী বলেন আল্লাহ রাগান্বিত হইয়া সে একবারে বলবে কবরের মাটি এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও ও আল্লাহর বান্দার একটা মশার কামড় সইতে পারি না দুনিয়ার গরম সইতে পারি না কবরের মাটির চাপ কেমনে সহ্য করবারে বাবা ও যুবকেরা পায়ে হাত রেখে বলি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই নামাজটা ছাড়িও না মা বাবার সাথে বেয়াদুবি করবা না ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবা না একে অপরের আপন বানাইয়া দোয়া নিয়া চলো মুসলমান মুসলমান ভাই ভাই হইয়া চলো হিংসা অন্তর থেকে দূর করে দাও পেছনে যদি অপরাধ করিয়েই থাকো আজকে থেকে তওবা করো আর নামাজ ছাড়বা না আমার মাওলাকে মন দিয়া মনে মনে তওবা করো আর ডাকো হে মালিক এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই আমারে কত সম্মানের চেয়ার দিয়া বসাইছে যদি জানতো আমি কত বড় গুনাহগার আমাকে কেউ চেয়ারে বসাইতো না আমার মা আমার বাবা আমার স্ত্রী যদি জানতো আমি কত বড় অপরাধী আমারে আর আপন বলে মোহাব্বত করতো না আল্লাহ কয় আমি তোর গুনার খবর জানিয়াও তোর সম্মানের চেয়ার থেকে আমি ফালাইয়া দেই নাই আমি জানার পরও গুনার কারণে রাগ করিয়া পানি মাছ বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই ও আল্লাহর কাছে ক্ষমা চাও আর বলো হে দয়ার মালিক এই ময়দানে তোমার কত আশিকেরা হাজির আয় আল্লাহ মেহেরবানি করে জীবনে তওবার নিয়ত করলাম আর গুনাহ করব না বেপর্দায় চলব না দাড়ি কাটব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না নবীর সুন্নাত অনুযায়ী চলব দাড়ি রাখব টুপি পরব নবীর আদর্শের পোশাক পরব নবীর সুন্নাত অনুযায়ী চলব আর নবীর সুন্নতের বিরুদ্ধে যাব না তওবা করার যদি নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন নবীজির সুন্নাত মানমতো যুবক ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ